नमस्कार बंधुरा, गतकाल पुलिस दिवस अनुष्ठान थेके मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় समस्त स्तर पुलिसकर्मी जो एकगुच्छ सुजोग सुविधार कथा घोषणा करेछेन, सेई साथे आशाकर्मी कथा उल्लेख करेछेन एवं आगामी दिनेओ राज्ये प्राय 26,000 पुलिसकर्मी नियोग हबे एमनी कथा उल्लेख करेछेन। विस्तारित जानाबो एई भिडियोते, तो भिडियो शेष पर्यन्त देखुन एवं आमादेर चैनेले नतून भिजिटर होले चैनलटी सबस्क्राइब करे पाशे बेल आइकने क्लिक करे राखुन परबर्ती लेटेस्ट आपडेट सबार आगे पाओयार जोन्नो। तो गतकाल पुलिस दिवस अनुष्ठान थेके मुख्यमंत्री घोषणा करें होमगार्ड सिविक पुलिस तो बटेई प्राय सर्वस्तर पुलिसकर्मी एकगुच्छ प्रकल्प घोषणा करलें মমতা বন্দ্যোপাধ্যায়। ताते जेमन रइल विभिन्न आर्थिक सुयोग सुविधा, तेमनी वेतन बृद्धिर घोषणा, तेमनी छुट्टी संक्रांत नानान सुयोग। एई घोषणाय उपकृत होते चलेछे कयेक लक्ष पुलिसकर्मी। एर पाशापाशी पुलिस दिवस उद्यापन अनुष्ठाने राज्येर स्वराष्ट्र सचिव আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন आगामी दिन 24,000 कन्स्टेबल एवं 2,400 इन्स्पेक्टर नियोग करा हबे। कमिशनार पदे पदोन्नतिर सुजोगो बाड़बे अफिसारदेर। तो एखाने बुझते पारछेन आगामी दिन 24,000 कन्स्टेबल एवं 2,400 इन्स्पेक्टर नियोगेर कथाओ एखाने बला हच्छे, अर्थात प्राय 26,400 कर्मी नियोग होते चलेछे। एर पाशापाशी एदिन मुख्यमंत्री बोलेन জঙ্গলমহলে 24টি ব্লকে 5,500 জুনিয়র কনস্টেবল নিয়োগ করা হয়েছিল, তাদের কনস্টেবল পদে পদোন্নতি করা হচ্ছে। এর ফলে কনস্টেবল পদে পুলিশকর্মীদের মতোই সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী হবেন তারা। পাশাপাশি বাড়বে হোমগার্ডের বেতন, যেখানে এখন বর্তমানে দৈনিক 480 টাকা করে বেতন পান হোমগার্ডরা, তা বেড়ে 548 টাকা হবে। এর ফলে মাসে 2,040 টাকা বেতন বাড়বে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন একই রকম সুবিধা পাবেন ভিলেজ ডিফেন্স ভলেন্টিয়াররাও। এখানেই শেষ নয়, হোমগার্ড, এনভিএফ এছাড়াও সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, সিভিক পুলিশ ভলেন্টিয়ার, আশাকর্মী এবং ফায়ার অপারেটরদের জন্য অবসরের পর 3,00,000 টাকা এককালীন ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। চলতি বছর থেকে তারা পুজো বোনাসও পাবে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার এছাড়াও ফায়ার অপারেটরদের মধ্যে মহিলারা এখন থেকে 180 দিন মাতৃকালীন ছুটি পাবে এবং 50 দিন হাসপাতাল সংক্রান্ত ছুটি পাবে। সিভিক ভলেন্টিয়ার ও সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা 10 দিনের কম্পালসারি ক্যাজুয়াল লিভ বা সিসিএল পাবেন। ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার বা ফায়ার অপারেটররা সিএল এবং সিসিএল মিলিয়ে 24 দিন ছুটি পাবে। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানোর কথা ভাবছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র সচিব ও পুলিশ কর্তাদের নিয়ে একটি কমিটি তৈরি করা হচ্ছে, এই রিপোর্ট এলে বেতন বাড়ানো হবে। এর জন্য 6 মাস সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী। তবে পোশাকের জন্য 2,000 টাকা করে পাবে তারা। পুলিশের সর্বস্তরে 15 বছরের চাকরির পর নিজের জেলায় পোস্টিং পাওয়ার সুবিধা থাকছে। এছাড়াও 3 মাস অন্তর 2 দিন সবেতন ছুটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এখানে বুঝতে পারছেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার, ফায়ার অপারেটর এছাড়াও আশাকর্মীদের বিষয়ে তিনি বিভিন্ন সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।